শিক্ষার্থী বন্ধুরা ম্যাট টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা কিছু অনুপাতের অঙ্ক করব অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন চাকরি প্রতিযোগিতামূলক পরেক্ষে আসছিল চলুন শুরু করি শামীম ও শাহিনের আয়ের অনুপাত সাত অনুপাত পাঁচ শামীমের বেতন শাহিনের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি শাহিনের বেতন কত সেটা বের করতে বলছে তাহলে আমাদের এখানে কি বের করতে হবে শাহিনের বেতনটা আমাদের এখানে বলছে শাহিন ও শামীমের বেতনের আয়ের অনুপাত সাত অনুপাত পাঁচ শামীমের বেতন শাহিনের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি শাহিনের বেতন কত সেটা আমাদের বের করতে হবে তো এরকম অঙ্ক করতে গেলে আমরা বেশ কয়েকটি মেথডের মাধ্যমে অঙ্কটা করতে পারি তো সবচেয়ে সহজ মেথড যেটা সেটা আমরা বের করব কার বেতনটা বের করব শাহিনের বেতনটা বের করব যদি শাহিনের বেতনটা আমরা বের করি তাহলে আমরা লিখি যে শাহিনের বেতন সমান সমান এখন টোটাল বেতন কার অপেক্ষা বেশি স্বামীমের বেতন অপেক্ষা শাহিনের বেতন বেশি কত টাকা বেশি চারশো টাকা বেশি আমরা চারশো টাকা লিখবো পরে নিচে আমরা লিখব যে এখানে অনুপাত দুইটায় দেওয়া আছে কি কি অনুপাত দেওয়া আছে সাত অনুপাত পাঁচ দেওয়া আছে এই দুইটা অনুপাতের বিয়োগ ফল আমরা লিখব সাত বিয়োগ পাঁচ ইন্টু যেটি চাওয়া হবে তার পরিমাণটা লিখব অর্থাৎ যার পরিমাণ চাওয়া হবে এখানে কার পরিমাণ চাওয়া হয়েছে শাহিনের পরিমাণ চাওয়া হয়েছে কি চাওয়া হয়েছে শাহীন এবং শাহীমিমের শামীমের অনুপাতটা ছিল কত সাত অনুপাত পাঁচ আমরা এখানে কার পরিমাণটা বের করব। শাহিনের পরিমাণটা বের করবো কাজে আমরা শাহিনের যে অনুপাতের অংশটা সে অংশটা দিয়ে আমরা কি করব গুণ করব শিক্ষার্থী বন্ধুরা এখন যদি বলতো যে শামিমেরটা বের করতে বলছে তাহলে কিন্তু আমরা এখানে স্বামীমের যে পরিমাণটা ছিল সাত সেটা দিয়ে আমরা গুণ করতাম তো চলুন দেখি ক্যালকুলেশন করি চার নিচে কত হবে দুই আর নিচে পাঁচ মাল্টিপ্লাই করে কত হয় কাটি কত হয় শ আর এখানে কত হয় টোটাল কত হলো এক হাজার টাকা অর্থাৎ আমাদের শামীমের বেতন আমাদের শাহিনের বেতনের মধ্যে কত এক হাজার টাকা আমরা মিলিয়ে দেখি আমাদের এক হাজার টাকা এখানে আছে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো আমরা এভাবে শর্টকাট মেথডে করব। কি করেছি টোটাল পরিমাণ যত দেওয়া আছে সেটা আমরা নিয়েছি তারপরে দুটো অনুপাতে পার্থক্য নিয়েছি এবং পাঁচটা আনলাম কী কারণে আনলাম আমি শাহিনেরটা বের করতেছি সেই কারণে নিয়ে আসলাম আর যদি বলতো শামীমেরটা বের করার জন্য তাহলে আমরা কিন্তু শামীমের ইটা নিয়ে আসতাম অর্থাৎ সাত নিয়ে আসতাম ক্যালকুলেশন করার পরে আমার এটাই শিক্ষার্থী বন্ধুরা চলুন আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক করি শিক্ষার্থী বন্ধুরা পরে অঙ্কটা বলছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি হবে দুই অনুপাত তিন সংখ্যা দুইটি কত সেটা আমাদের বের করতে বলছে আমাদের এখানে কি বলছে দুইটি সংখ্যার অনুপাত কত বলছে পাঁচ অনুপাত আট উভয়ের সাথে আমরা কি করব দুই যোগ করলে অনুপাতটা হবে দুই অনুপাত তিন সংখ্যাটা আমাদের কত সেটা আমাদের বের করতে বলছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দৌড়ি যে সংখ্যা দুটি করতে বলছে আমরা প্রথম সংখ্যাটা ধরলাম প্রথম সংখ্যাটা আমরা দৌড়ি এখানে পাঁচ এক্স এবং দ্বিতীয় সংখ্যা যেটা সেটা আমরা দৌড়ি আট এক্স তারপরে আমাদের প্রশ্ন বলছে যে উভয়ের সাথে আমরা কী করব দুই যোগ করব দুই যদি যোগ করি তাদের তাদের অনুপাতটা হবে দুই অনুপাত তিন তাহলে প্রশ্ন মতে আমরা লেখি এখানে প্রশ্ন মতে কী বলছে প্রশ্ন মতে আমরা লিখবো পাঁচের সাথে কত যুগ করবো দুই যোগ করব অনুপাত আটের সাথে কত যোগ করব আমরা দুই যোগ করব অনুপাতটা কি দাঁড়াবে দুই অনুপাত তিন দাঁড়াবে অর্থাৎ আমাদের এ অনুপাতটা দাঁড়াবে যদি আমাদের এ অনুপাতটা দাঁড়া এটাকে আমরা কি করব এটাকে এখন আমরা সিম্প্লিফাই করবো সিম্পলিফাই করলে আমাদের এমন হবে আমরা লিখবো পাঁচ এক্স বাই টু নিচে লেখব আট এক্স বাই টু এখানে কী লাগবো দুই বাই তিন লেখবো আর আরে গুণ করলে আমাদের কত হয় তিন পাচা এখানে যদি গুণ করি আট দুগুণের ষোলো এক্স প্লাস চার অর্থাৎ আমরা কী করলাম এভাবে আড়ারে গুণ দিলাম তারপর এভাবে আড়াই গুণ দেব তারপর কী হবে এখানে তিন পাঁচ পনেরো এক্স প্লাস কত হয় ছয় হয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা সিমপ্লিফাই করি খুব ইজিভাবে তাহলে আমাদের কী দাঁড়াবে আমরা ষোলো এক্স থেকে পনেরো এক্স যদি বাদ দিই সাহায্য চেঞ্জ করে তাহলে কত হয় এক্স হয় ছয় থেকে চার বাদ দিলেই দুই থাকে দুই থাকে তাহলে আমাদের x এর ভ্যালু কত আমরা পাইলাম এক্সের ভেলো পেলাম আমরা কত টু পেলাম অর্থাৎ এক্স 2 আমরা কি করব এখন প্রথম সংখ্যাটা বের করব এবং দ্বিতীয় সংখ্যাটা বের করব প্রথম সংখ্যা আমাদের এখানে কত ছিল আমাদের ছিল এখানে ফাইভ তাহলে আমরা লিখব প্রথম সংখ্যা সময় সমান কত ফাইভ ইন্টু গুণ করলে কত হয় টেন হয় তারপর দ্বিতীয় সংখ্যাটা কি বুঝছিল দ্বিতীয় সংখ্যা ছিল এইট ইন্টু কত টু দিয়ে গুণ দিলাম আবার সিক্সটিন আসলো অর্থাৎ আমাদের দুইটা রেজাল্ট আমরা পেলাম কি পেলাম টেন পেলাম এবং সিক্সটিন পেলাম শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা মিলিয়ে দেখব টেন এবং সিক্সটিন কোথায় আছে গড় নম্বর উত্তর ষোলো আমাদের দশ এবং ষোলো এখানে আছে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় আসে খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক চলুন দেখে আমরা পরে আরও একটা অঙ্কটা বলছি খুকনে মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত বিশ অনুপাত পনেরো হলে তাদের মাসিক সঞ্চয় তার আয়ের শতাং কত শতাংশ সেটা আমাদের বের করতে বলছে তা আমাদের তাদের আয় ও ব্যয়ের অনুপাতটা কত বলা আছে বিশ বলা আছে এবং পনেরো বলা আছে তাহলে এটার থেকে আমরা কি করব তাকে আমরা শতাংশে পরিণত করবো এমনকে করতে হলে আমাদের মাসিক সঞ্চয়টা আমরা লিখি তাদের মাসিক সঞ্চয় তাহলে আয় এবং ব্যয় যদি আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিই তাহলে তো মাসিক সঞ্চয়টা বেরিয়ে যাবে মাসিক সঞ্চয় কত বিশ মাইনাস পনেরো সময় কত টাকা পাঁচ টাকা শিক্ষার্থী বন্ধুরা যদি পাঁচ টাকা হয় তাহলে পাঁচ টাকা কত টাকায় সঞ্চয় হয় অর্থাৎ বিশ টাকায় সঞ্চয় কত টাকা পাঁচ টাকা বিশ টাকায় সঞ্চয় হয় কত টাকা পাঁচ টাকা সো এক টাকায় সঞ্চয় হয় পাঁচ বাই বিশ একশো টাকায় সঞ্চয় হয় পাঁচ গুণ একশো নিচে হলো কত বিশ কাটলে কত যা কাটলে আমাদের এখানে পাঁচ হয় শিক্ষার্থী বন্ধুরা কত হলে তাহলে পঁচিশ তাহলে কত টাকা পঁচিশ টাকা অর্থাৎ কত শতাংশ বলছে পঁচিশ শতাংশ বলছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের উত্তর কিন্তু গ এই অঙ্কটাও বিভিন্ন সরকারি কম্পিটিভ পরীক্ষায় আসছিল যে শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলে এরকম অঙ্ক ভোগ করতে আছে যা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল